কলকাতা ও নদিয়াতে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি দেগঙ্গা সহ উত্তর চব্বিশ পরগনায় উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পুজোর আগে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে বেড পাচ্ছেন না। ক্রিটিক্যাল কেয়ারের অধিকাংশ বেড ডেঙ্গি রোগীতে ভর্তি। স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক রিভিউ মিটিংয়ে এমনই উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে বলে সূত্রের খবর। ডেঙ্গি পরিস্থিতি জটিল আকার ধারণ করলেও কিছুদিন আগে থেকেই এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে কেউ মুখ খুলতে পারবেন না বলেও নির্দেশ রয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যান যদি কোনোভাবে প্রকাশ্যে আসে তাহলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নেবে বলেও জানিয়ে দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, পরিসংখ্যান প্রকাশ্যে না আসায় বিভ্রান্তি বাড়ছে। আসল পরিসংখ্যান সামনে আসা দরকার, তাহলে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে, মানুষ আরও সতর্ক হতে পারবেন। যদিও এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের কেউ মুখ খুলতে চাননি।